আর সোনার মাঝে সুয়াগা দিলে রং ধরে তার দুনা মনরে সোনায় সোগায় প্রেম করি আসে উভয় প্রেমে রং ধরি আসে সোনায় সোগায় প্রেম করি আসে উভয় প্রেমে রং ধরি আসে রঙেতে রং মিশাইয়া কিসাদের নমুনা তারা অগ্নির কুণ্ডে জ্বলিয়া ভুড়িয়া না সালম মিল না রে সুয়াগা উনায় সোনা আর সোনার মাঝে সুয়াগা দিলে রং ধরে তার দুনা সংসারে সুপ্রেমিক যারা প্রেম খেলা খেলিয়াছে তারা সংসারে সুপ্রেমিক যারা প্রেম খেলা খেলিয়াছে তারা দুঃখে কান্দি নিরাধারা করেছে প্রেম সাধনা ও তারা যন্ত্রণা যন্ত্রণা ভাইয়া না সাল মিল না রে সুয়াগা উনায় সোনা আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في موضع آخر لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد وقال الله تعالى في موضع آخر والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين قال رسول صلى الله عليه وسلم أنا نبي فالآدم بالماء والتين وقال الشاعر أحمد محمد كامل ولا سبسي أعلى أور سبسي بلا احمد محمود کملی والا سب سے اعلی اور سب سے بالا نوری جلو کے سجل
নীলা পলকে সৃষ্টি রয়ন্ত আদি কুল আল্লাহ তালা সবসে আলা আর সবসে বালা আহমদ মাহমুদ কামিলওয়ালা সবসে আলা আর সবসে বালা কাবার তরণে লাল নীল বর্ণে কাবার তরণে লাল নীল বর্ণে আরশেরি পারাদারি হুরি পরি আসিলা করে সবে উলমল চারিদিকে জলমল করে সবে উলমল চারিদিকে জলমল পরে সে দুনিয়ায় উজালা সবসে আলা আর সবসে বালা আহমদ মাহমুদ কামলিওয়ালা সবসে আলা আর সবসে বালা সাহারা সিন্ধু বালি করনা বিন্দু সাহারা সিন্ধু বালি করনা বিন্দু হরদম শত মুখে জয় গায়ে নিরালা কঠিন কুল্লুল পহিল্লুল কঠিন কুল্লুল পড়চহিল্লুল পড়ছে দুরুদ সাল্লু আলা সবসে আলা আর সবসে বালা আহমদ মাহমুদ কামলিওয়ালা সবসে আলা আর সবসে বালা নূরের জলকে সৃজিলা পলকে নূরের জলকে সৃজিলা পলকে সৃষ্টির অন্ত আদি কুল আল্লাহ তাআলা সবসে আলা আর সবসে বালা قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حبيب الله نور محمد صلى الله محمد الله حبيب لا إله إلا الله حبيب الله نور محمد صلى الله محمد الله حبيب لا হায়রে নবীজি রসিলায় আল্লাহ নবীজি ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা হায় হায় নবীজি রসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা আর শকুরসি লৌহ কলম হায়রে আর কুরসি লৌহ কলম যার নূরেতে সাজাইলা ফড়শবে হাবিবাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মুহাম্মদ আল্লাহর হাবিব লা ইলাহা ইল্লাল্লাহ আর মিজান হাশর সিরাতে বাইর মিজান হাশর ফুল সিরাতে দয়ার নবীজি খাড়া তাকিবা মিজান হাশর ফুল সিরাতে দয়ার নবীজি খাড়া তাকিবা আর নিয়না দুজখেতে পাপি উম্মত বলি হাবিব আল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মুহাম্মদ আল্লাহর হাবিব লা
ilaha illallah. Shommani ajke Rushanabad Jami Masjide ayojito 8tomo pobitro Ide Miladunnobi mahfiler mahamanno sabhapati Ratabali Nizamiya Title Madrasar Sunamdunno Muhaddis Hazratul Allam Maulana Shilimuddin Bhai Saheb Upasthit ajker oi mahfiler pradhan otithi Borak shudhu noy Bangla ba antarjatik khyati sampurno Nizami silsilat uchchostor nokkotro Ratabali Nizamiya Title Madrasar Shekhul Hadis Sumushti Bashi Boktibbo Rakhnewala Hazrat Maulana Abdul Jalil Nizami Sahib Upasthit Onnanno Ulamae Kiram Sommani Murabbiyan Nojuan Baigon Pordar Adaler Pordanishin Maobon Allah Wahdahu La Sharika Lahu Oshesh Shukriya Jini ajke tahar oshesh doya maya meherbani fazl korun diya Eid-e Miladunnobir mahfilo Zaminor sobchaite uttom jaga masjider bitore Zaminor sobchaite uttom somabesh Miladunnobi mahfiler somabesh Shei uttom mahfilo uttom jagat Allah kamul hakim ne amader re somobeto ar taufik disoin sujog disoin asha rakhchi ওই বালা জায়গা এবং ভালো মাহফিলের খাতিরে ময়দানে মাহশর ও পাক পরওয়ারদিগারে আলমে আমাদের নাজাত দিবা তোর সঙ্গে আজকের যে রাত এই রাতইয়া তাহলো ঈদের রাত জুমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন সপ্তাহের ঈদের দিন আজকের এই রাত জুমার রাত খুশির রাত পাক পরওয়ারদিগারে আলমে আমাদের যে আজকের এই মাহফিলের মধ্যে অংশ গ্রহণ করবার সুযোগ দিলা তাই আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করিয়া আমি আমার বক্তব্যে আপনাদের সামনে আলম আরম্ভ করতে চাই ঈদে মিলাদুন্নবী আপনারা আয়োজন করছেন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সর্বপ্রথম দোয়া করি আল্লাহ পাক যাতে ওই আয়োজক বৃন্দর দীর্ঘ hayat ঈমান ও আমলের সাথে দান করুক আশরা হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আমি ও সময় নবী যখন আদম আলাইহিস সালাম ফেখ আর পানির মধ্যে ভিন্ন ভিন্ন পৃথক পৃথক একত্রিত নয় পানি এক জায়গা আর মাটি আর এক জায়গা তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলাম তখন আমি নবী ছিলাম দুনিয়াত আসিয়া নবী হইনি যত আম্বিয়া ইকরাম সমার নবুয়ত পৃথিবীতে আগমন করার বাদে প্রচার হইছে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রত্যেক নবী হলে প্রচার করিয়া গেছে যত নবী পৃথিবীতে আগমন করছেন সারার একই দাওয়াত ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তশরিফ জমিনের মধ্যে আনতা সমুদয় আম্বিয়া কেরামে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ও রিসালাতের প্রচার করিয়া গেল আর যে নবী জমিনের মধ্যে আইলা তান প্রচার তার উম্মতের কাছে তাই উম্মত হলে করলা তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান আমি নবী ও সময়ে যখন আদম আলাইহিস সালাম ফেখানে পানির মধ্যে আদম আলাইহিস সালামের টাইটেল ছিল আদম সফিউল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সাল্লামের প্রশংসা আল্লাহর রাসূলের প্রশংসা গান গাইতা না আদম আলাইহিস সালামে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা নিতা না তে সফিউল্লাহর মতো লোকক তার নসিব হইতো না এক দ্বিতীয় নবী হযরতে নূহ আলাইহিস সালাম যান টাইটেল হইয়া থাকলো নাজিউল্লাহ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা ধরতা না তে নূহ আলাইহিস সালামে এই গভীর সাগর পৃথিবী বর্ণ পানি সেই সাগর থেকে উম্মত সহকারে নাজাত পাইতা না নাজাত পাওয়ার কারণে হযরত নূহ আলাইহিস সালামের টাইটেল হইল নাজিউল্লাহ এবার লক্ষ্য রাখো মুসলমান হযরত ইব্রাহিম খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের টাইটেল খলিলুল্লাহ নমরুদর অগ্নির কুণ্ডর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিক্ষেপ করা হয় যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা নিতা না ওয়াসিলা ধরতা না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের টাইটেল খলিলুল্লাহ লোক বামনার হাসিল হইতো না
হযরতে আপনার কি বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান টাইটেল হইয়া তা হলো কালিমুল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তুরের পাড়ো আল্লাহর নূর যখন দেখতে চাইলা আল্লাহর যাত্রী আগেই আপনার আলোচনা শুনছেন প্রধান অতিথি হিসাবে করিয়া গেছেন আমি সংক্ষেপ মাত্র পুরো দেখাইতাম চাই হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কালাম করতা যার কারণে তার টাইটেল হইয়া তা হলো কালিমুল্লাহ তুরের পাহাড়ো হযরতে মুসা আলাইহিস সালাম জ্বলিয়া চাইতা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুরের পাহাড়ো আল্লাহর দিদার নসিব হওয়ার সাথে সাথে কি বলে জ্বলিয়া খার হইতা কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে আল্লাহ পাক পরবর্দিগারে আলমে হেফাজত করলা কালিমুল্লাহ লকব লাগিয়া গেল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওসিলা হইতা না রূহুল্লাহ আইজ আসমান জমিন তাকি আপনার আসমানের মধ্যে এই দীর্ঘ 2000 বছর তাই জীবন পাওয়া সম্ভব হইতো না মুহাম্মদুর রাসূলুল্লাহর টাইটেল হইয়া থাকলো হাবিবুল্লাহ প্রত্যেক আল্লাহর রাসূলের ওসিলা দরিয়া এক একটা লকব হাসিল করিয়া তা হইন আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কেউর কোনো কিছু করা লাগে না নিজে আল্লাহ জানাই দে আপনি কি বলেন তে আনতা হাবিবুল্লাহ আপনি আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামে জানাইন আল্লাহ আমি তোমাকে ভালোবাসি তুমি আমার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামে বারবার জানাইন আল্লাহ তোমাকে ভালোবাসি তুমি আমার বন্ধু পৃথিবীতে কেউ নাই কেউ কাউকে ভালোবাসিনি ভালোবাসা শুধু তোমার জন্য আল্লাহ কামুল হাকিমিনে ফরমান ভালোবাসা প্রমাণ করতে আঙ্গে কুণ্ডর মধ্যে জ্বলতে হবে তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম আপনার কি বলে অগ্নির কুণ্ডর মধ্যে জ্বলতে আসেন তার শরীরের দিকে সামান্য লক্ষ্য করো মাত্রে তুলা বাঁধে আনিয়া আপনার সামনে সুজা করে দিব এবার লক্ষ্য রাখো ওরে শুয়া গাও নাই সোনা আর সোনার মাঝে শুয়া গা দিলে রং ধরে তার দুনা মনরে সোনায় সোগায় প্রেম করিয়াছে উভয় প্রেমে রং ধরিয়াছে সোনায় সোগায় প্রেম করিয়াছে উভয় প্রেমে রং ধরিয়াছে রঙেতে রং মিশাইয়া কিসাদের নমুনা তারা অগ্নির কুণ্ডে জ্বলিয়া ভুড়িয়া না সালো মিল না রে শুয়া গাউ নাই সোনা আর সোনার মাঝে শুয়া গা দিলে রং ধরে তার দুনা সংসারে সুপ্রেমিক যারা প্রেম খেলা খেলিয়াছে তারা সংসারে সুপ্রেমিক যারা প্রেম খেলা খেলিয়াছে তারা দুঃখে কান্দি নিরাধারা করেছে প্রেম সাধনা ও তারা যন্ত্রণা যন্ত্রণা ভাইয়া না সালো মিল না রে শুয়া গাউ নাই সোনা আর সোনার মাঝে শুয়া গা দিলে রং ধরে তার দুনা আপনি আমি সবর জানা আছে সোনার মধ্যে সাধারণত তার একটা কালার একটা গ্লেজ একটা সৌন্দর্য আছে কিন্তু যখন দুই পয়সার সোয়াগা 52,000 টাকার দামের আপনার সোনার মধ্যে দুই পয়সার সোয়াগার পানি দরানি যায় সঙ্গে সঙ্গে সোনার গুণ আপনার সোনার রং গ্লেজটা আপনার কি বলে ডবল হইয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম এতদিন পর্যন্ত কি বলে আল্লাহর বান্দা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যার আপনার জমিনের মধ্যে আজরের সন্তান হিসাবে পরিচয় কোনো দাম এমন বেশি ছিল না যেদিন আল্লাহর প্রেমে রসুলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আপনার কি বলে প্রেমে যখন হযরত ইব্রাহিম নমরুদর আগ্নির কুণ্ডর মধ্যে পড়িয়া যায় সঙ্গে সঙ্গে আল্লাহ জানাই দে আমার দুস্তের সঙ্গে সম্পর্ক তোমার তাই আমি আল্লাহর সম্পর্ক তোমার সাথে এজন্য এখন তাকে তুমি শুধু ইব্রাহিম নাই আমার দুস ফলিল্লাহ তোমারে ঘোষণা দিলাইলা অগ্নির মধ্যে জ্বলা ভরে না ততদিন পর্যন্ত আশিকর প্রেম মাসুকের সঙ্গে আমার গভীর হইয়া দাঁড়ায় না যার ইয়াদ বেশ হয় তার ভালোবাসা অন্তর বেশ হয় যার ইয়াদ বেশ হয় তার ভালোবাসা অন্তরের মধ্যে একজন মানুষ কেউর সঙ্গে আশিক হইতে হইলে সাধারণ একইবারে সহজ একটা মহিলা যদি এক পুরুষের জন্য আশিক হয় একজন যুবক যদি এক যুবতীর লগে আশিক হয় পাগল দেওয়ার না হয় তাহলে সে তার মাসুকের দিয়ান চাহে পুরুষ হোক চাহে নারী হোক মাসুকর দিয়ান তো হয় সেটা বেশ করে মাসুকের ইয়াদটা বেশি করে যত বেশি ইয়াদ করে তত বেশি প্রেমের আকর্ষণটা বাড়ে
আল্লাহর বান্দা যখন আল্লাহর ইয়াদ বেশি করে তখন আল্লাহর এস্তার অন্তরের মধ্যে আয় ঠিক যত সময় রাসূলুল্লাহর এস অন্তর আইতো না তত সময় আল্লাহর আশিক না তুমি সম্ভব নাই ও তার লাগি আল্লাহর রাসূলের ইয়াদ বেশি বেশি আমার করা লাগে আল্লাহর রাসূলে ফরমাইছেন আল্লাহ হাম্বল বান্দাগান অদিশরিবর মধ্যে আয় ওয়ারাফানা লাকা যিকরা কায়াতর তাফসীরের মধ্যে আনেন ইজা যুকির তু যুকির তামাই যখন আমার ইয়াদ হবে তখন আমার ইয়াদের সঙ্গে তুমি রাসূলুল্লাহর ইয়াদ হবে আল্লাহর সঙ্গে রাসূলের ইয়াদ হয় কিবা না বলে যখন আরো সঙ্গে আসমানের মধ্যে মানু গেলা আমেরিকার থেকে যখন নীল আর্মস্ট্রং এলডিন ওয়েলডিন ওরা যখন তিনজন চন্দ্র আপনার কি বলেন চন্দ্র ইয় করলা অভিযান করলা সেখানের মধ্যেও গিয়া ফাইন খালি আল্লাহর নাম নয় আল্লাহর নামের সঙ্গে আল্লাহর রাসূলের নাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই বলেন তে সান্দর মধ্যে আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম চলছে মুয়াজ্জিনে মসজিদ আজান দেন 24টা ঘন্টা পৃথিবীর এমন কোন জায়গা নাই 24টা ঘন্টা সিরিয়াল বাই সিরিয়াল আজান হইতেছে সর্বপ্রথম আজান ইন্দোনেশিয়ায় আরম্ভ ও মুসলমান 24টা ঘন্টা আজান পৃথিবীর মধ্যে হইতে আছে একটা সেকেন্ড সময় খালি নাই আল্লাহর দুনিয়া বরিয়া আজান সব সময় বেরিয়া আজান হয় আজান ও আল্লাহর জিকির আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর জিকির আল্লাহর ইয়াদ আল্লাহর ইয়াদ করা হয় ওয়াহদানিয়তের সাক্ষী দেওয়া হয় ঠিক তোর সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের ইয়াদ করা হয় রিসালতের সাক্ষী দেওয়া হয় কত নবী আইলা গেলা আজান একামতে 24টা ঘন্টা তাদের জিকির হয় না মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দূত হাবিবুল্লাহ আল্লাহর জাতে ফরমাইতে আছেন কি আমার আসঙ্গে তোমার আলোচনা তোমার জিকির হবে 24টা ঘন্টা পৃথিবী বেরিয়া হইতে আছে তুমি আমি করো কিবা তো না মুয়াজ্জিনে মসজিদে আজান বন্ধ করবে না কিয়ামতের আগ পর্যন্ত আপনার জামে মসজিদে আজান বন্ধ হইব না আপনি জমাত তো যাকুয়া চাহে না যাকুয়া জমাত করা আমার লাগে জরুরি সুন্নতে মুয়াক্কায়দা আজান হইলে মসজিদে যাইতে মুজর থাকে না আপনি আমি যদি যাই না আচ্ছা মসজিদে আজান বন্ধ হইব তো আপনার রোশনাবাদর মসজিদ আজান যদি বন্ধ হয় না তে আপনি গুমান করো কোয়া পৃথিবীর কোন মসজিদ পাঞ্জেগা না আজান বন্ধ হইব না আপনি আমি জমাত না গেলে ইমাম মুয়াজ্জিন খাদিম দুই একজন তাকিয়া জমাত হইব না না জমাত হইলে একামত আছে না না 24টা ঘন্টা আজানে একামতে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আল্লাহর নামের সঙ্গে চলছে এজন্য ভাই মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে করিমের মধ্যে জানাই দিতে আসেন আল্লাহর নবীর সঙ্গে যার সম্পর্কই যায় হে ইজ্জতওয়ালা হই যায় যার সম্পর্ক রসুলের সঙ্গে তার ইজ্জত হবে দিন এবং আখেরাতের মধ্যে যার সম্পর্ক নবীর সঙ্গে হবে না তোমার ইজ্জত হয়তো তুমি কোনো ফর্মুলায় কামাইতে পারো দুনিয়াতে সীমিত কিন্তু মরণ সাথে কবর হাসরে কোনো ইজ্জত থাকবে না চিরস্থায়ী মর্যাদাবান ওয়ালা ওয়ারা যারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক গঠন করিয়া দে মিলাদুন্নবীর আলোচনা আপনার সামনে আল্লাহর বান্দাগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ পৃথিবীতে যত নবী যত রাসূল মুনি ঋষি যোগী বর সাধু সন্ন্যাসী আসছেন কেউ আলোচনা এমন ভাবে আউয়াল তাখের প্রথম তা আপনার শেষ এমন কেউর আলোচনা হয় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা নবী পৃথিবীতে আগমন করেন না ফেরেশতা জগতে আল্লাহর রাসূলের প্রশংসা গান গাইলা নবীজির জন্মদিনে আল্লাহর ফেরেশতা গুনে খুশির বাজনা বাজায় তারা আরশে আলা নবীজির জন্মকালে লাইন শয়তানের দলে নবীজির জন্মকালে লাইন শয়তানের দলে দুঃখের আগুনে জলে হাত মারে মাথায় নবীজির জন্ম আগমনের খবর ভাইয়া আল্লাহর ফেরেশতারা খুশির আপনার প্রশংসা গান গাইরা আল্লাহর ফেরেশতারা প্রশংসা গান গাইরা আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম খবর ভাইয়া সঙ্গে সঙ্গে যত অভিশপ্ত আছেন যত শয়তান চামুন্ডা আছেন সারাই আপনার দুঃখের হিংসার আগুনে জ্বলিয়া কান্দন আরম্ভ করে দিলা রাসূল পৃথিবীতে আগমন করা শুনিয়া আল্লাহর সৃষ্টি সমুদয় কুশ রাসূল পৃথিবীতে আগমন করা আল্লাহর রাসূলের আগমনের খবর ভাইয়া একমাত্র ইবলিস শয়তান যে ঘুষে হইছে বেহুশ পাক পরওয়ারদিগারে আলমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামর আপনার কাঠাম বানাইয়া বেহেশতর মধ্যে রাখিয়া আল্লাহ যাতে আদেশ ফরমাইলা ফেরেশতা জগৎ আমার হাবিব রে সজিদা করো আমার দুস্তরে সজিদা করো দেখা যায় সঙ্গে সঙ্গে যত ফেরেশতা আছেন সমুদয় হুকুম মানিয়া লয় জাত তার জাতর সঙ্গে খাসিয়ত রাখে
যাতে তার জাতর সঙ্গে খাসিয়ত রাখে জাফার গাছবাড়ির মধ্যে রইও না যত যত্ন করো যত সার দেও যত বেশি তার খাদ্য দেও যত ভালো ব্যবহার করো কিন্তু শরীর ফুলাই দেনেওয়ালা জাফা গাছ কোনোদিন আসলিয়ত তার সারতে পারবে না জঙ্গলের গিয়ে যদি বেশ ফুলায় তে বাড়ির গিয়ে যত্নর ফলে কম ফুলাইব একেবারে লোক সারতো না খাজুয়ারা আমনা কসু বেজাগা যেটা রুয়া হয় যত বালা করি সিদ্ধ করিয়া যত ফর্মুলা তানে ফাঁক করিয়া খাও কিছু গোলা খাজুয়াই বন্যা করে বাদ দিলেই দারুণ আমনা কসু খাজু বাদ দে না যাতে তার জাতর খাসিয়ত রাখে কিয়াল রাখিও শয়তান আল্লাহ যাতে সৃষ্টি করছেন জিন্নাত তাকে যার কারণে জিনর খাসলত তার মাঝে আছে এবাদতে বেশ নাই ভাই আল্লাহর রসুলর সঙ্গর সুসম্পর্ক বেহেস আল্লাহর রসুলর সুসম্পর্ক জান্নাত এবাদতে নাই যদি এবাদতে বেস্ট পাওয়া যাইত সব সর্বপ্রথম বেস্টর দাবিদার কে হইতো শয়তান দেখো শয়তান কতদিন বলে সত্তর হাজার বছর ফিরিস্তগলর লগে ছিল তার ঘটনা বহু লম্বা ফিরিস্তগলে আপনার আজাজিল তার নাম ছিল ফিরিস্তগলে আল্লাহর কাছে এসাইয়া নিয়ে আসে আজাজিল লালন পালন আরম্ভ করলা যে যারে ফালে আমরা মানুষকে মানুষ পালই তো হসপিটাল গেছই না আপনার কোনো ছেলে মেয়ে নাই এমতো অবস্থায় হসপিটাল প্রায় সময় তো আপনার মা বাপ হারাপ মালিক হারাপ বাচ্চা পাওয়া যায় এখন একটা বাচ্চা হসপিটাল তাকে আনলা এগু খ্রিস্টান না ইহুদি বুদ্ধ না জৈন না অন্যান্য কোনো জাত আপনার জানা আছেন হসপিটাল পক্ষে আপনারে দিছে আপনি চাইছই আপনার হসপিটাল পক্ষে একটা বাচ্চা দিছে তার মা বাপ পরিচয় নাই ধর্ম জাত পরিচয় নাই আপনি বাচ্চাটা আনছেন লালন পালন করার বাদে যদি এগো প্রকৃত কোনো মুসলমানের ছেলে হইয়া থাকে হায়াদার হুরমতওয়ালা মার সন্তান হইয়া থাকে আদর্শ তার কিছু বা লইব না নেই উষা জাগার ফসুগুলা অল্প জালে সিজে আর বাল মানুষের বাচ্চা হইলে অল্প কোথায় বুঝে বেওকুফরে বুঝানিত গেলে আলোর বলত বুঝায় বেশিয়া বুঝানি কঠিন হইব আর বুঝদারে বুঝানিত কেউ লাগে তো এবারে দুই চারি কোথায় আপনার টেক হইলে এবারে পুরাভুর ইয়র বাজার পর্যন্ত রাতাবাড়ির খাজির বাজার পর্যন্ত ফসিয়া সারা বুঝিয়া শেষ হয়ে যাব তে আল্লাহর বন্দে গান যাতে তার জাতর খাসলত রাখে যার কারণে জিন্নাত আগুন তাকে সৃষ্টিত জিন বানাইছেন আল্লাহ আগুন দিয়া মানুষ বানাইছেন ফেকার পানি দিয়া নবী বানাইছেন নূর দিয়া অ মুসলমান স্তর আছে নবী নূর আদম ফেক পানি জিন আগুন এখন আল্লাহর যাতে আদেশ করলা ফিরিস্তংলে আপনার জিন্নাত আজাজিলরে ফালিয়া বড় করলা হেই কেন তাকিয়া আপনার জ্ঞান অর্জন করতে করতে ফিরিস্তংলর শিক্ষক হয়ে গেল জিন্নাত আজাজিলর টাইটেল লইল মুআল্লিমুল মালাইকা ফিরিস্তংলর শিক্ষক উস্তাদ উস্তাদ ফিরিস্তংলর হার শিক্ষক বলে উস্তাদ ফিরিস্তংলর আসিল খান ব্যস্ত আল্লাহ যাতে আপনার ফিরিস্তা বাচ্চা আপনি ভালিছই না নিয়া হসপিটাল তাকি আপনার জিম্মায় আছে এখন কেউ ইগুরে মুসলমান বাপে ফালে মুসলমান মায় ফালিতরা এলাকার কোনো মানুষই ঘুরে হিন্দু হইবেন বুদ্ধ খ্রিস্টান হইবেন তো মুসলমানের গর্ব আছে মুসলমান মুসলমানের গর্ব আছে মুসলমান যে ফালে বাচ্চা তার জাত হয় তার কৌম হয় তার গোষ্ঠী হয় তার বংশ হয় মুসলমান ফিরিস্ত এগুলো ফালিছেন জিন্নাত্রে এখন ফিরিস্তগুলোর বংশ হয়ে গেছে তো না পালা ভুয়ায় বাবর অংশ ভাই নাই কান খেয়াল রাখিও মিরাজ পাইতে হইলে পিতৃ সম্পদ ভাইতে হইলে ওরাসত্বর মালিক হইতে হইলে রক্ত সম্পর্ক লাগে ফালা সম্পর্ক হয় না আপনি যদি আপনার ফালা ছেলেরে মায়া করি দিতে চাই তে আপনি জীবিত জীবন্ত অবস্থায় ওসিয়ত করি নিতে পারুন কিবা লেখাপড়া করিয়া দান করি নিতে পারুন আপনি মরলে আশা নাই ফালা ভুয়ার আশা নাই তাই বংশ হইছেন না বংশ হইলে অংশ মিলে বংশ হইতে রক্ত লাগে যার কারণে রক্ত বংশ হয় এখন তো বংশ হয়েছে না কিন্তু এলাকার মানুষে আপনার পাল্লা ভুয়া এগুড়ি আরও কেউর পরিচয় দিবা না আপনার পরিচয় আপনার পরিচয় দিবা ফলনার ভুয়া ফলনার ভুয়া কিলা ভুয়া বলে পেটায় ফালিছে ফলনার ফাল্লা ভুয়া কারণ বশত ফাল্লা খান হইবা না কইতা না এমনে উর্ফে আম আপনার ফালিত ছেলে ফিরিস্ত হলে জিন্নাত্রে ফালিছই এখন তাদের ফালিত নাই নিগু যে যার লগে তাকে তার লগে সম্পর্ক এটাই আল্লাহর নির্দেশ ফিরিস্তগুলোর লগে জিন্নাত আজাজিলর ছিল যখন আল্লাহর যাতে আদেশ করলা সজিদা করো সব পরিস্তায় সজিদা করো ইল্লা ইবলিস ফাসাজাদু ইল্লা ইবলিস একমাত্র ইবলিস শয়তান আজাজিলে সজিদা করল না যে গিয়ে দুঃখ রাগুইনে জ্বলিয়া খান দিছিল
আর সারা ফেরেশতা সজিদা করলা আল্লাহর দাতে জিজ্ঞাসা করলা কিরে শয়তান কিরে জিন ইবলিস তুই আমার সৃষ্টি আদম নবীর এখানে সজিদা দিলে না বলে খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন আল্লাহ তুমি আমারে সৃষ্টি করছো আগুন দিয়া আর আদমরে সৃষ্টি করছো ফেকার পানি দিয়া আগুনের সামনে ফেকার পানির কোনো মর্যাদা নাই আগুনের সামনে ফেকার পানির কোনো মর্যাদা নাই শাইর হযরত সাদ ইমাম সাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় তকব্বুর আজাজিলে রাখার কোড বজিন্দা নেলানত গ্রেফতার কোড অহংকার আপনার অহংকার করলো আজাজিলে আর অভিশাপর মালা তার গলায় লইয়া ভিড়িতে আছে কতদিন ফিরন তোমার চলন বলে কিয়ামত পর্যন্ত এর বাদে কি বলে তার জন্য জাহান্নামের কারাগার জাহান্নামের আজাব আল্লাহ আহকামুল হাকিমিন কুশৈলানি তার দলিল হুনিয়া বলে আমি আগুন আর আদম ফেক পানি কুশৈছেন আল্লাহ ও মুসলমান আল্লাহর দাতে সত্তর হাজার বছর পিতামনার ব্যস্তর মধ্যে ফিরিস্তলরে শিক্ষা দিল পৃথিবীর জমিন সজিদা করলো এক মুহূর্ত আল্লাহর বন্দেগী ত্রুটি করছে না একদিন দুই দিন একশো বছর দুইশো বছর না সত্তর হাজার বছর আপনার আমার জীবনও তো সাহিত্যাই সত্তর বছর হে সত্তর হাজার বছর ফিরিস্তলর শিক্ষক আল্লাহর জমিনও কোনো জায়গার আছে না সজদার বাকি আল্লাহ তার এবাদতর ভাই চাইলানি চাইছেননি এবাদতর ভাই আপনি আমি যে গুরো কপালও কিছু দাগ হয়ে গেছে আর মিলাদুন্নবী কিতার একটা সিরাতুন্নবী আর একটা কিতা মিলাদুন্নবী কিতা ও তো নমাজ পড়ো মা বাবার খেদমত করো হারাম খাইও না সুদ গুসো যাইও না আর কেউর ক্ষতি করিও না তো এবাদত এবাদতে বেশ না নবীর সম্পর্ক বেশ বেশ আল্লাহর রসুলের সুসম্পর্কর ফলে আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো আল্লাহ কোরআনে করিম কোরআনে করিম ফরমাইরা ফাখরুজ মিনকা ফাইন্নাকা রাজ ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন ফাখরুজ বিতাড়িত হও বাইরে যা খান্তাকি ব্যস্ত থাকি বারো ফাইন্নাকা রাজিম তুই মরদুদ তুই অভিশপ্ত এর বাদে কি বলে ওয়াইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন আর আল্লাহর পক্ষ তাই তোর উপরে অভিশাপ কত সময় পর্যন্ত বলে কিয়ামত পর্যন্ত কতদিন একবার আল্লাহর আদেশ নূরে মুহাম্মদি সম্মান না করার কারণে নূরে মুহাম্মদির তাজিম না করার কারণে সত্তর হাজার বছরের এবাদত বিফল হইল আল্লাহর যাতে ওই আরামর স্থান জান্নাত তাকে বিতাড়িত করলো কলঙ্কর মালা গলায় দিল আর জানাই দিল কেয়ামত পর্যন্ত তুমি অভিশপ্ত কেয়ামত পর্যন্ত তোমার আমি আল্লাহর অভিশাপ ইমানদার বন্ধ হলোর অভিশাপ আমরা যখন কোরআন পড়া আরম্ভ করি বালা কোনো খাম করি ফলিন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দুআইটা দুআ তাআউযু ফলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ মরদুদ অভিশপ্ত শয়তান তাকে তুমি আমরারে বাঁচাইও যত মানুষে কোরআন পড়ে নমাজ পড়ে নমাজও আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফলিন না যখন নমাজ আরম্ভ করলাম দুই রাকাত চার রাকাত ফরজ ওয়াজিব সুন্নত নফল যে কোনো নমুনার নমাজ ফজর জোহর আসর মাগরিব এশা হর সুন্নত ফরজ এবং ওয়াজিব নফলর আপনার নিয়ত করার বাদে সুবহানাল্লাহ নিয়ত করার বাদে সুবহানাকা ফুলিনি সুবহানাকা ফোড়া শেষ সুবহানাকা ফোড়া সুন্নত ফুলিলাম ফোড়ার বাদে কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করতে আপনার কি বলে ফেকার গ্রাম কায়দা হইয়া থাকলো কোরআন শরীফ ফোড়া আরম্ভ করতে আউযু বিল্লাহ ফোড়া হইয়া থাকলো কি আপনার কি বলেনতে আপনার মুস্তাহাব আর বিসমিল্লাহ ফোড়া হইয়া থাকলো সুন্নত কোরআন শরীফ কোনো সুরার মাঝখানতে ভোলা আরম্ভ করতে আউযু বিল্লাহ ভোলা ওয়াজিব বিসমিল্লাহ ভোলা ইয়া তাআলা সুন্নত তাই আল্লাহর বন্দেগান আমরা সুবহানাকা ভোলা শেষ করিয়াও শয়তানর উরে ফাত্তর মারিনানি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফলো নিনা না একলা নমাজি অকুয়ার জমাতর নমাজ অকুয়া জমাতে হইয়া থাকলে ইমামর উপরে আমরার জিম্মা আমরা সবর ফক্কতা ইমামে ফাত্তর মারই না ওজুবিল্লা দি শয়তান ডে মারই নিনা না আর বিসমিল্লাহ হইয়া আল্লাহর নামে আল্লাহর কালাম পড়া আরম্ভ হইয়া থাকে নিনা না আল্লাহর দাতে ফরমাইলা ফাখরুজ ফাইন্নাকা রাজিম আর আমরা মুমিন যখন নমাজের মধ্যে লাগি আমরার নবীরে সম্মান না দেওয়ার কারণে আল্লাহ অভিশাপ দিছে আর আমরা যখন আল্লাহর দাতরে মানতে গিয়া নবীর পরিচয় করতে গিয়া নবীর সুন্নত আদায় করতে গিয়া নমাজের মধ্যে লাগি সঙ্গে সঙ্গে আল্লাহর ফাত্তর দিয়ে আমরা শয়তান রেইটা মারিয়া থাকি আল্লাহু আকবার 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 আল্ল
সাইয়েদে আলম নবী রহমতে আলম নবী আখেরি জমানা পাপিত রাইতে বেজে দিলেন রব্বানা সাইয়েদে আলম নবী রহমতে আলম নবী আখেরি জমানা পাপিত রাইতে বেজে দিলেন রব্বানা নবী নূরের পুতুল অতি সাদের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবী নূরের পুতুল অতি সাদের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল এ জগতে যাহার তুলনা পাপিত রাইতে বেজে দিলেন রব্বানা সাইয়েদে আলম নবী রহমতে আলম নবী আখেরি জমানা পাপিত রাইতে বেজে দিলেন রব্বানা নবী তরায় ইসলাম নূরে করলেন রোশন দিন দুনিয়া নবী দরায় আসিয়া ইসলাম নূরে করলেন রোশন দিন দুনিয়া সবার শেষে শুয়া রইলেন সবার শেষে শুয়া রইলেন সোনার মদিনা পাপিত রাইতে বেজে দিলেন রব্বানা সাইয়েদে আলম নবী রহমতে আলম নবী আখেরি জমানা পাপিত রাইতে বেজে দিলেন রব্বানা নবী 63 বৎসর কোরআনের বাণী করিলেন প্রচার সবার শেষে শুইয়া আছেন সোনার মদিনা পাপি তরাইতে বেজে দিলেন রব্বানা সাইয়েদ আলম নবী রহমতে আলম নবী আখেরি জমানা পাপি তরাইতে বেজে দিলেন রব্বানা এখন লক্ষ্য করো মুসলমান 70,000 বছরের এবাদত নিষ্ফল কলঙ্কের অলঙ্কার গলায় কতদিন বলে কিয়ামত পর্যন্ত তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে খুশি হইয়া থাকলো আল্লাহ আল্লাহর পরিচয় আর রসুলের আনার কি বলে মিলাদে ও খুশি প্রকাশ হইয়া থাকলো কি লানত আল্লাহর পরিচয় আমরা লানত ওয়ালা না রহমত ওয়ালা আল্লাহর বান্দাগণ কোরআনের দিকে চাও আল্লাহর যাতে জানায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমুদয় প্রশংসা যিনি সমুদয় সৃষ্টি জগতের প্রতিপালক আবার অন্য আয়াত আল্লাহ জানায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ যাতে জানায় নবী তুমি সৃষ্টি জাহানের জন্য রহমত আর আমি আল্লাহ সৃষ্টি জাহানের জন্য রব ও আল্লাহর বান্দাগণ খেয়াল রাখো উপরে আল্লাহ নিচে মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিন যদি নবী না হয় জমিনের কোন সম্মানার কি বলেনতে মায়া নাই আল্লাহ বইলা আরশে আর রাসূলের রাখলানোর কি বলেনতে ফরশের মধ্যে আশিকার মাশুকর মধ্যে কি যে খেলা আল্লাহ রাসূল ছাড়া কেউ জানা সম্ভব নাই আল্লাহ রাসূল ইয়া তাং লাগি কি বলেনতে আল্লাহ রাসূল জমিনের মধ্যে আহমদ আর যদি আল্লাহ রাসূল আরশের মধ্যে জাইন্তা হইলে কি বলেনতে মাহমুদের জন্য প্রথমেই গাইলাম জমিনের মধ্যে নবী আহমদ আরশের মধ্যে নবী মুহাম্মদ ইয়া তাং লাগি মাহমুদ তাই শাইরে ফরমাইছেন আহমদ মাহমুদ কামলি ওয়ালা সবসে আলা আওয়ার সবসে বালা আল্লাহর বান্দাগণ আল্লাহ আল্লাহর
রাসূলের ইমাম রাসূল সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ তাই শাইরে ফরমাইতে আসেন ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়িদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমর লা ইয়ুমকিনু সানাউ কামা কানা হাক্কু বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুতাসাল সৌন্দর্যর পাহাড় সৌন্দর্যর রমনার কি বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাইয়িদাল বাশার সারা সৃষ্টির ইয়া তাক লাগি কি বলে সরদার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারা আপনার 14 রাত্রির পূর্ণিমার চাঁদ তাকি আপনার দেখছো কি বলেন তে আর জলমলওয়ালা আসমান ও পূর্ণিমার চাঁদ উদয় পৃথিবীর আলো দে তবে একসঙ্গে সারা পৃথিবী আলো দেওয়া সম্ভব হয় না না সারা পারে আসমান ও চাঁদ উঠে আজ বিজ্ঞানের যুগ সান্দে এক টাইমে সারা পৃথিবীর আলো তো পারে আকাশের মধ্যে সূর্য উদয় হয় যার আলোর বাজি চাইলে আমরা চক্ষু অন্ধ হয়ে চক্কর পাওয়ার সিজ হয় আচ্ছা এত পাওয়ারফুল সূর্য সারা পৃথিবীর একলগে আলো দিতে পারে না ও মুসলমান এমন আলো আল্লাহ জমিনের মধ্যে বাটাইলা কুরআন জানাইরা কাদ জাআকুম মিনাল্লাহি নূর নূরের অর্থ ইয়া তাকলো আলো আল্লাহর বান্দাগণ আল্লাহ জানাইরা তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি আলো আসছে আসমানের সূর্য আলো দেয় কিন্তু দুনিয়ার কিছু জায়গায় পায় কিছু জায়গায় পায় না সেই সময়ের মধ্যে চাঁদ আলো দেয় কিছু জায়গায় পায় কিছু জায়গায় পায় না একসঙ্গে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন নূর যে নূরের আলো আমার সৃষ্টি যা আছে সারা একসঙ্গে পাইয়া থাকে সূর্যের আলো যত সামান্য এলাকা ভিত্তি কইয়া থাকে চন্দ্রের আলো যত সামান্য এলাকা ভিত্তি কইয়া থাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরের আলো আল্লাহর সৃষ্টি জগৎ আসমান তা জমিন আরশ তা কুরসি লৌহ তা কলম কুল কায়নাত যা কিছু আছে সারার মধ্যে রাসূলুল্লাহর নূরের আলো একলগে ভরে করাহ মুসলমান আদম আলাই সলাতু ওয়াসালাম নামনার কাটামরে সজিদা করে নি শয়তানে লানতর মালা অভিশাপর মালা লইয়া বার হইছে কিয়ামত পর্যন্ত যারার মধ্যে আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসা থাকবে না আল্লাহর বান্দাগণ যত ইবাদত করো না কেন শয়তানের সঙ্গী তুমি রহমতওয়ালার সঙ্গী হইয়া জান্নাত মিলবে না এজন্য আল্লাহর বান্দাগণ তুলা আমি আপনার সামনে আয়াত কোরআনে করিম তাই কয়েক জায়গা তাই বলিছিলাম সেই আয়াতর মাতাহাতর মধ্যে আলোচনা করতে চাই যেমন এক আয়াত আপনার সামনে প্রথম পড়ি ইন্না আরসালনাকা শাহিদা মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান মুনীরা রব্বুল আলামিনে ফরমায় আমি আপনারে শাহিদ বানাইয়া পাঠাইছি নবী আপনারে সাক্ষী বানাইয়া পাঠাইছি সাক্ষী তো ও ব্যক্তি হয় যে দেখে রীতিমতো শুনে রীতিমতো জানে না জানলে সাক্ষী দেওয়া যায় না না শুনলে সাক্ষী দেওয়া যায় না না দেখলে সাক্ষী দেওয়া যায় না সাক্ষী দিতে হইলে তিনটা সুরত হয়তো জানতা কেউর কোনো ব্যবস্থায় হয়তো বালা করি শুনতা নতুবা বালা করি দেখতা তিনটা তাকি একটা হয় ফল নাই আপনারে গালিয়াইছে খান্দি শুনছই ফল নাই ফলনার সামান নিচ্ছে চোখ দি দেখছই ফল নাই ফলনার ক্ষতি করছে খবরির মাধ্যমে জানছই তিনটা সুরত সাক্ষী দেওয়ার আল্লাহর দাতে জানাইরা নবী আপনি হইয়া তাংলা কুল কায়নাতের জন্য কি বলে সাক্ষী শাহিদা আপনি সাক্ষী শাহিদা মুবাশশিরা আপনি হইয়া তাংলা কি জান্নাতের সুসংবাদ দিনেওয়ালা আপনি হইয়া তাংলা জাহান্নামর বয়ে দেখানেওয়ালা আরে জান্নাতের সুসংবাদ দিতে হইলে যে জিনিসের সংবাদ দিতে হয় সেই জিনিসটা দেখা জানা হুনা লাগে নি না না পৃথিবীতে অগণিত নবী অগলাইলা হুনিয়া হুনিয়া আল্লাহর জান্নাতের সুসংবাদ দিয়া গেলা মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করলা আল্লাহর সাতটা জান্নাতরে দেখিয়া একই বলেনতে সুসংবাদ জানাই দিলা সমুদয় আম্বিয়া একরাম হল জমিনের মধ্যে আগমন করলা হুনিয়া হুনিয়া কিতাবাদির মাধ্যমে আল্লাহর আবানী মাধ্যমে
দুজগর আপনার আযাবর বয় হল দেখাই গেলা আল্লাহর রাসূল জমিনে আগমন করলা আল্লাহর রাসূলে আপনার কি বলে জাহান্নাম দেখিয়া দেখিয়া আপনার উম্মতৰ লরে জাহান্নামৰ আযাবৰ কথা পৰিষ্কার কৰি কৈয়া দিলাইলা জানিয়াও খবর কইন হুনিয়াও খবর কইন দেখিয়াও খবর কইন জানিয়া কিভাবে বলে ওহির মাধ্যমে কোরআনের মাধ্যমে হুনিয়া কিভাবে বলেন তে আপনার কি বলে জিবরাইলের আয়াম জিবরাইলের মাধ্যমে দেখিয়া কিভাবে বলে আল্লাহর রাসূল মেরাজের সফরের সময় বেহেশতার দুজো শরীরে সফর করছিল আপনার আমার জানা আছে কি নবী যখন মেরাজে যায় আল্লাহর রাসূল রে আল্লাহ বেহেশত সফর করায় দুজো সফর করায় বেহেশতি হলোর হাল দুজো কি হলোর হাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাক্ষাতে দেখুন কান দ্বারা আপনার জিবরিল মারফতে শুনুন কালাম দ্বারা কোরআনে করিমের আয়াত হল দ্বারা আল্লাহর রাসূলের দুজকর খবর হল জানুন তাই আপনার কি গায়বী খবর গো তুমি দেনেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমারই নূরের জলক লাগিয়া তোমারই নূরের জলক লাগিয়া গেল মাবুদের পরিচয় হইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি কিতাবে দেখলেন নবী তোমাকে শুনেছি কিতাবে দেখলেন নবী তোমাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দয়া করিয়া দেখা দিও আসিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারি মউতের নিদান কালে তাকিও নবীজি আমারি সিয়রে করিয়া দয়া পড়াইও কলিমা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুসল করাইয়া কাফন পরাইয়া গুসল করাইয়া কাফন পরাইয়া রাখিবেন যখন কবর শুয়াইয়া লইও গো কুলে গুলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন দিবেন আমারে অন্ধকার কবরে তাকিও নবীজি মায়ার নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নেকি মুনকার আসিয়া সুয়াল করবা বসাইয়া নেকি মুনকার আসিয়া সুয়াল করবা বসাইয়া দিও গো নবী পর্দা উঠাইয়া করি সালাম দুই কদমে দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাশরের ময়দানে তাম্বার জমিনে হাশরের ময়দানে তাম্বার জমিনে কাদিব দারুন পানির পিয়াসে করিয়া দয়া নবী পিলাইও কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা ও বাবা যাদের অন্ধকার কবরে রাখিও নবীজি মায়ারি নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর বিধান ছিল আল্লাহ যাতে ফরমাইরা আপনি ইয়া তাংলাগি সৃষ্টি জগতের সাক্ষী আপনি আমার বন্দেগান আমল বদামল নেকামলের সাক্ষী নবী আপনি ইয়া তাংলাগি কি বলে জান্নাতে জান্নাতের সুসংবাদ দেনেওয়ালা জাহান্নামের বয় ভিত্তি জাহান্নামের খবর দেনেওয়ালা ও গো নবী তা শুধু নাই ও দায়ান ইলাল্লাহ আপনি আমার সৃষ্টি আমার বন্দেগান লরে আল্লাহর দিকে ডাকনেওয়ালা বিজনি আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে ওয়াসিরাজাম মুনিরা আপনি এমন একটা আপনার কি আলো যে আলোটো ইয়া তাং লগি কি বলেন তে আপনার কুলকায় না তে আপনার আলো হরিত কুমন্ডিত হরিয়া দিয়ে দে
সিরাজের ওরতোয়া তাগলো চরা লেম্বা বাতি বা লেট্রন হারিকেল পেটে মাস যেটা জ্যোৎসমান্য আলো দিত পারে আশ্বাস চাইক গুলারে পরিষ্কার করিয়া দে আর মুনি রইয়া তাগলো আলো যে আলোয় আল্লাহর সৃষ্টির আলো দান করতে পারে মুহাম্মদুর রসুলুল্লাহ আপনি শুধু সিরাজ নয় আপনি সিরাজাম মুনিরা আপনি কামারাম মুনিরা আপনি সিরাজাম মুনিরা আপনি কি বলেন তে আপনি ওয়া তা লাগি আপনার কি বলে কুল কায়নাতে আলো দেনেওয়ালা আল্লাহর বান্দাগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূরের আখারে পৃথিবীতে আগমন করতা দুনিয়ার কেউ আলোর খান্দা লইতো না এজন্য শাইরে ফরমাইরা মানুষের রূপ ধরিয়া এক নবী এলেন ববেতে খুললে আলো লইতা পড়ে যাহার চরণ তলেতে মানবের রূপ ধরিয়া নবী এলেন ববেতে খুললে আলো লইতা পড়ে যাহার চরণ তলেতে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ তুলা দুরুদ শরীফ বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তোমারি নামেতে আসে সুমধুর গন্ধ নামটি তোমার জপে যেই জন পায় কত আনন্দ নবীজি 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 আমার নবীজি পিয়ারা সারা দুনিয়ার তুমি যে নবীজি আল্লাহরি দান তুমি যে নবীজি জগতের শান নবীজি আমার নবীজি পিয়ারা সারা দুনিয়ার নবীজি পিয়ারা সারা দুনিয়ার সাইয়্যিদুল মুরসালিন নবী দাও দর্শন রাহমাতুল লিল আলামিন নবী দাও দর্শন শাফিউল মুজনিবিন নবী দাও দর্শন ও ইমানদারের কলিজার টুকরা খান নবী দাও দর্শন নবীজি 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 আমার নবীজি পিয়ারা সারা দুনিয়ার নবীজি পিয়ারা সারা দুনিয়ার এবার লক্ষ্য রাখো মুসলমান নবীর প্রেমে প্রেমী কইলে আল্লাহর জান্নাত সহজে মিলে নবীর প্রেম ভালোবাসা অন্তর নাই কপাল যদি গোটা একটা নয় কয়টা দরানি যায় নবীর ভালোবাসা না থাকলে জান্নাত মিলা বড় কঠিন হইয়া থাকে রাসুল মুনাফিক মুনাফিকদের সর্দার আমনার আব্দুল্লাহ বিন উবাই ইবনে কাব ইবনে সলুল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল রাসুল মুনাফিক বা মুনাফিক হলো নেতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাইছে ঈমান আনছে সাহাবিয়তর মর্যাদা অর্জন করছে আল্লাহর রাসূলে ফরমাইয়া আসহাবি কান্নুজুম বি আইনি তাদাইতুম ইতাদাইতুম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইয়া আমার সমুদয় সাহাবায়ে কিরাম আকাশের নক্ষত্র যা সাহাবায়ে কিরাম আকাশের নক্ষত্র যে কোনো একজনের অনুসরণ করলে তোমরা জান্নাত পাইলিবা যে কোনো একজনের অনুসরণ করলে হেদায়েত পাইবা উবাই ইবনে কাব হেও সাহাবি সেও আল্লাহর রাসূলের সাহাবি নবী দেখিয়া ঈমান আনছে নবী দেখিয়া ঈমান আনছে কিন আল্লাহর ইবাদত নামাজ ও টাইম আদায় করছে
জিহাদে অংশ গ্রহণ করছে, জিহাদের মধ্যে অংশ গ্রহণ করছে, নামাজের টাইমে নামাজ আদায় করছে, সদকা খয়রাত অনেক করছে, কিন্তু আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসা অন্তরে ছিল না। নবীরে কিভাবে কষ্ট দেওয়া যায় সেটা তার মনে প্রায় সময় থাকতো, সারা জীবনের ইবাদত আল্লাহ গছিছে না। যদি কোনো মানুষের জন্য যার নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে করেন, তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের জান্নাত নসিব করিয়া দে। আল্লাহর বান্দাগণ খুব ভালো করে খেয়াল করো, আব্দুল্লাহ বিন উবাই রাসূল মুনাফিক রাসূলুল্লাহর সাহাবী, কুরআনে করিম সূরাতুল মুনাফিক, মুনাফিকটাকে আমরা সূরায়ে মুনাফিকটাকে আত্ম তাফসীর আপনার সামনে আনছি। আব্দুল্লাহ বিন উবাই মারা গেছে, খবর আজ গাইছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, অমুক মারা গেছে জানাজা, আল্লাহর রাসূল জানাজা যাইতে প্রস্তুত। আল্লাহর যাতে আদেশ করেন, রাসূল তুমি যদি জানাজা করিয়া কোনো ব্যক্তির আমা আল্লাহ আমি আল্লাহর হাওলা করো, নবী তোমার সুপারিশে তোমার দোয়ায় আমি আল্লাহর জন্য ওয়াজিব আমার বান্দারে জান্নাত দেওয়া। ও গো নবী সারা জীবন তোমারে দুঃখ দিছে আমার ইবাদত করছে, কিন্তু তোমারে দুঃখ দিছে আমার বান্দায়, তুমি যদি তার জানাজা আদায় করো আমি বেশ তারে দেওয়া লাগবো, কিন্তু আমি আল্লাহ চাই না, আমার নবীর দুঃখ দিছে বেশ তো দেওয়া আমি আল্লাহ চাই না, নবী তুমি আমার গোলামর জানাজার যাইও না। আল্লাহর বান্দে গান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গায়ের আমনার কি গান খাবন মুবারক, আল্লাহর রাসূলের কুর্তা মুবারক খুলিয়া দিন, আবু আব্দুল্লাহ বিন উবাইর আমনার খাবনের মধ্যে দেওয়া হয়, আব্দুল্লাহ বিন উবাইর দেহ জাহান্নামের আগুনে সরাসরি জ্বালাইতে পারে না, কেননা আল্লাহর রাসূলের জুব্বা গায়ের মধ্যে, কিন্তু জাহান্নামের আজাব তাকে এক মুহূর্ত লাগি রেহাইও পায় না। প্রশ্ন আনতে পারো, জুব্বা যখন গায়ে দেহের মধ্যে দুজকর আগুন লাগে না আজাব পায় কেমনে? আরে চক্কর মাঝে বালি বললে আত্মি হামাইছে বুঝা যায়নি না না। হযরত আবু তালিব আপনার দুজকর মধ্যে ইমান আনছেন না আনিমান একজন আপনার বিদায় নেওয়ার কারণে দুজক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ছোট আপনার চাচা হযরত আব্বাস আবু তালিব ইন্তেকালের বাদে সৌবনে দেখেন ভাই আবু তালিব রে, স্বপ্নে দেখিয়া জিকার করলাও ভাই তুমি তো মারা গেছো আমার আগে, আচ্ছা কবর তোমার অবস্থাটা কেমন তুড়া পৌঁছাই? হযরত আব্দুল্লাহ আবু তালিবে ফরমাইন বাইরে আল্লাহর রসুলের গায়ের সুগ্রাণ আমার গায়ের মধ্যে লাগছে, আল্লাহর রসুলের শরীরের হাওয়া মুবারক আমার শরীরের মধ্যে লাগছে, ছোটো কালো লালন পালন করলাম, খালো কুকু খালাম, খামনার কাফে কুলে লইলাম, গায়ের মধ্যে গা লাগাইলাম, আল্লাহর হাবিবর গা মুবারক আমার শরীর লাগার কারণে আল্লাহর যাতে জাহান্নামের আগুনি শরীরের লাগি হারাম করে দিলাইছে, কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে দুজোহর এক গুড়ে এক জোড়া চপ্পল আমার পায়ে লাগাই দিছে, ফার তলাত মুহাম্মদুর রসুলুল্লাহর গায়ের সামনের হাওয়া লাগছে না, পায়ের তলা সম্মানার্থে বাতি যার গায়ে কোনোদিন লাগাইছি না, যার কারণে ও জায়গাটা খালি ভাইয়া আল্লাহ দুজোহর এক জোড়া জুতা আমার গায়ে পায়ে লাগাই দিছে, আপনার সেই জুতার দ্বারা আগুনির চপ্পল আমার পাওয়ার তলার তাকে ভিতরে ভিতরে মগজ পর্যন্ত চব্বিশটা ঘন্টা উতরায় একটা মুহূর্ত আজাদ তাই রেহাই ভাই না। ও মুসলমান আবু তালিবের পায়ে যদি জুতা লাগার কারণে সারা শরীরে আজাব বুক বুঝতে পারে, তাহলে খেয়াল রাখো যদিও আপনার রাসুল মুনাফিক মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাইর গায়ে রসুলুল্লাহর জুব্বাঙ্গ আপনার কুর্তা মুবারক লাগছে, তবে এর বাওয়জুদ যে অংশ রয়েছে আল্লাহ ভিতরে ভিতরে তুষের আগুনে দেহরে জ্বালাই চাই করতে আসে, নমাজ খামো লাগছে। আব্দুল্লাহ বিন উবাই সাহাবি নমাজ খোঁজা নাই, নমাজ হামেশা করছে, রোজা রাখছে, উমরা করছে, জকাত দিছে, সব কিছু আল্লাহর বন্দেগি মানিয়া চলছে, সুদ ঘুষ খাইছে না, কিন্তু রসুলুল্লাহরে দি ফেটর বেমাম আপনার বাপ বালা আসিল না, আল্লাহ রসুলের প্রতি মায়া তার অন্তর আসিল না, নবীর মায়া অন্তর না থাকার কারণে আল্লাহ তার জান্নাত জায়গা দিছে না। আব্দুল্লাহ বিন উবাইয়ে সুন্নত ফর্ম আদায় করতেন না কিতা, আমরা যারা কই আল্লাহ যে খালি নবীর মাত, খালি নবীর মাত, খালি সুন্নত আদায় করো না, আহলে সুন্নত আহলে সুন্নত হইন কইন আর খালি আহলে বেদাত করুন, এরা কানো কিতা সুন্নত আদায় করে? সুন্নতি নখ কাটুন না, সুন্নতি চুল রাখুন না, সুন্নতি জুব্বা পরুন না, সুন্নতি আপনার লঙ্গি পরুন না, সুন্নতি তরিকায় খাইন না, সুন্নতি তরিকায় ঘুমাইন না, ফজর আশায় নমাজও গেলে সুন্নত নকল নমাজ আদায় করুন না, আবার আহলে সুন্নত আহলে সুন্নত হইন। আব্দুল্লাহ বিন উবাই যেটা আছিল সেটাই আল্লাহর রসুলের সুন্নত, নবীর যুগে সাহাবি সুন্নত আদায় করতে ত্রুটি করছে,
না নবীর ভালোবাসা আছিল না অন্তর নবীর প্রতি মায়া প্রেম ভালোবাসা আছিল না যার কারণে আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা পাইছে না ও মুসলমান আল্লাহর রাসূলের সঙ্গে সুসম্পর্ক মহব্বতে কানেকশন হইয়া থাকলো আল্লাহর জান্নাত ইবাদতের মাধ্যমে নয় তবে নবীর ভালোবাসা অন্তর জায়গা দিতে হইলে ইবাদত ছাড়াও ভালোবাসা জায়গা দেওয়া সম্ভব নয় আমি নামাজও পড়লাম না রোজাও রাখলাম না হজ আমার উপরে ফরজ আদায় করলাম না যাকাতও আমার উপরে ফরজ দিলাম না সদকা ফিতির আদায় করলাম না কুরবানি আদায় করলাম না সুদ ঘুষ খাইলাম আর কইলাম আমি নবীরে বাল্লাহ ভাই আমি নবীর আশিক আমি নবীর আশিক আপনার মুখের কথায় খাম আইবানি নবীর আশিক যে হইব নবীর সুন্নতি জীবন হে গ্রহণ করব আল্লাহ যে সমুদ্রে খামে আল্লাহর রাসূল খুশ হই সেই সমুদ্রে খামরে ফরিয়া যাইব যে খামে নবীর ভালোবাসা তাই দূরে পড়া যায় সেগুলারে বর্জন করব তাই ইয়া তাক লগি আপনার কি বলেনতে আসি আল্লাহর রাসূলের সঙ্গে সম্পর্ক হইলে কি ইয়া তাকে বলে ইজ্জত আয়াত বলি ইসলামে 1 নয় 2 নয় 3 জায়গা থাকি কোরআনে করিম খুতবার মধ্যে 3 জায়গা থাকি আয়াত বলি ইসলাম রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক সম্মান বাড়ে যার সম্পর্ক রাসূলের সঙ্গে হই যায় সে আপনার কি বলে আজমতওয়ালা ইজ্জতওয়ালা সম্মানওয়ালা হই যায় এজন্য কোরআনে করিম 3 জায়গাতে আয়াত বলেছি আল্লাহর বান্দাগণ সেই আয়াতগুলোর দিকে যায় প্রথম আয়াত বলে ইসলাম লা উকসিমু বিহাযাল বালাদ ওই মক্কার শহর আল্লাহ কসম খাইছো ওই মক্কার শহর সম্মানী হইল কেনে আদম আইলা ইমাম না আর নূহ আইলা সিসাইলা ইব্রাহিম আইলা দাউদ আলাইহিস সালাম আইলা ঈসা আলাইহিস সালাম আইলা 123,999 নবী আইলা আচ্ছা বৈতুল্লাহর সম্মান কেমন আছিল খানায় কাবা ছাড়া ওই মক্কা শহরের কেমন সম্মান আছিল কে প্রমাণ করতে এবার ভাই বলে না যেদিন আল্লাহর রাসূল মক্কাতে আগমন করলা যেদিন আল্লাহর রাসূল মক্কাতে আগমন করলা ফেরেশতাগুলো ফ্ল্যাগ লইয়া তোরণ লইয়া আইয়াছিলা আল্লাহর নবী মক্কা শরীফের মধ্যে আগমন করছো জন্ম নিলা আব্দুল্লাহ আমিনার গরের মধ্যে ফেরেশতারা আইলা ওনার কি বলেনতে নানান রঙের তুরন ফ্লেগ হল লইয়া এমত অবস্থায় কি হইল আল্লাহর দাতে পুরা মক্কার শহরের সম্মানী ঘোষণা করে দিলা নবীর কারণে মক্কা সম্মানী না মক্কার কারণে নবী সম্মানী বলে মক্কার কারণ নবীর কারণে হইয়া তাহল মক্কা শরীফ সম্মানী আমি হইয়া না আল্লাহর দাতে ফরমাই আল্লাহ ও কসিমু বিহাদাল বালাদ ওই মক্কা পবিত্র শহরের কসম আয়াতর তফসিরের মধ্যে আনো ওই পবিত্র শহর সম্মানী হইয়া তাহল মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের ফলে সুবহানাল্লাহ এবার লক্ষ্য রাখো আল্লাহ যাতে ফরমাইন ওয়াহাজাল বালাদিল আমিন পাক পরওয়ারদিগারে আলমে সূরা 3-এর প্রথম 4টা চমনার জিনিসের কসম দিয়া ফরমাইন মানুষ যাতে ইয়া তাগলা সম্মানী এতে আল্লাহর যাতে আপনার মক্কা পবিত্র শহর আমনওয়ালা শহর শান্তির শহরের কসম খায় যতদিন পর্যন্ত নবী পৃথিবীতে আগমন করলা না ততদিন পর্যন্ত মক্কার শহর আপনার কি বলে দারুল আমন ছিল না আল্লাহর রাসূল আপনার কি পৃথিবীতে আগমন করলা সঙ্গে সঙ্গে আল্লাহ মক্কার শহরে দারুল আমন ঘোষণা দিলাইলা আল্লাহ যাতে ফরমাইন ওয়াজাল বালাদিল আমিন যার সম্পর্ক নবীর লগে সঙ্গে সঙ্গে সে সম্মানী হয়ে যায় মক্কার শহরের সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে তাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কিয়ামত পর্যন্ত মক্কার শহরের সম্মানী ঘোষণা করিলাই এবার যাও মদিনা শরীফের দিকে মক্কায় নামাজ পড়লে যতদিন পর আমার আদম থাকি ঈসা